हेलो एवरीवन, गुड मॉर्निंग माय डियर स्टूडेंट्स ऑफ स्टैंडर्ड 5। हाउ आर यू? आई होप ऑल ऑफ यू आर फाइन एंड स्टे सेफ एट योर ओन होम। वेलकम टू योर ऑनलाइन क्लास ऑफ एनवायरमेंटल स्टडीज बुक 3। सो स्टूडेंट्स, तुम्हारा जानो जो तुम्हारे प्रीवियस क्लास से एक चैप्टर स्टार्ट करा हुआ है, तार नाम हलो वाटर एंड इट्स यूजेस, अर्थात जल एवं तार व्यवहार। तो से चैप्टारे कि टॉपिक निये आमरा डिसकस करेछिलाम। आज के तुम्हारे देखो जो लास्ट टॉपिकटा आछे सेटा निये डिसकस करबे, एवं तार साथे साथे से टॉपिक थेके किछु तुम्हारे इम्पर्टेंट वार्ड मिनिंग और तुम्हारे एक्सरसाइज टाइम किछु क्वेश्चन निये आलोचना करब। सो लेट्स स्टार्ट आवर क्लास। स्टूडेंट्स, यू कैन सी ओपन योर ईवीएस बुक एंड पेज नंबर 66। देखो तुम्हारे 66 पेजे आज के तुम्हारे टॉपिकटा निये पढ़ाबो, जेटा सेटा कि हलो ना रिक्वायरमेंट अफ व्टार बाय प्लैंट एंड एनिमल्स, माने जे कि ना प्लैंट्स उद्भिद बा गाछेदेर एवं प्राणीदेर जलेर प्रयोजनीयता। प्लैंट्स एंड एनिमल्स अल्सो रिक्वायर व्टार फर सार्वाइवल, अर्थात कि बोलेछे जे प्राणी बा उद्भिदेर बेचे थाकार जोन्नो कि हय जलेर प्रयोजन हय, তাই তো সার্ভাইভাল মানে বেঁচে থাকা। তাহলে বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন। বাট দ্য ওয়াটার রিকোয়ারমেন্ট অফ ডিফারেন্ট প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস ইজ ডিফারেন্টস, কিন্তু জল কি হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণীদের বা বিভিন্ন ধরনের উদ্ভিদদের বিভিন্ন রকমভাবে প্রয়োজন। প্ল্যান্টস, এবার হচ্ছে আমরা উদ্ভিদদের সম্পর্কে জানবো। প্ল্যান্টস রিকোয়ার ওয়াটার টু মেক দেয়ার ওন ফুড, বলছে উদ্ভিদরা জলের সাহায্যে কি করে তাদের নিজেদের খাবার তৈরি করে। দ্য রুটস অফ প্ল্যান্টস অ্যাবসর্ব ওয়াটার অ্যান্ড মিনারেল সল্টস ফ্রম দ্য সয়েল অ্যান্ড ট্রান্সফার দেম টু দ্য লিভস অফ দ্য প্ল্যান্ট। তাহলে কী করে না গাছ কীভাবে খাবারটা তৈরি করছে, তাদের গাছেদের যে মূলগুলো আছে সেই মূলের মাধ্যমে কী করছে জল আর খনিজ যে লবণ আছে বা লবণ, হ্যাঁ জলের যে খনিজ লবণ আছে সেই লবণ কী করছে মাটির মধ্যে স্থানান্তরিত করছে, ঠিক আছে, শোষণ করে স্থানান্তরিত করছে, এবং সেই স্থানান্তরণের ফলে পাতায় যাচ্ছে, পাতার মাধ্যমে কী করছে গাছ খাবার তৈরি করছে। ওকে, তাহলে মূলের দ্বারা গাছ কী করছে, মূলের দ্বারা গাছ জল এবং খনিজ লবণ কী করছে শোষণ করছে, এবং শোষণ করে সেটা মাটিতে মিশিয়ে তারপরে সেটাকে স্থানান্তর করছে কোথায় না পাতাতে, এবং সেইখানে গিয়ে খাবার তৈরি হচ্ছে। হেয়ার দ্য ফুড ইজ প্রিপেয়ার্ড ফর দ্য এন্টায়ার প্ল্যান্ট, বলছে কি না এইখানে তার খাবার কি করে না এখানে খাবার তার এন্টায়ার, মানে হচ্ছে যে সকল বা সমস্ত গাছেদের খাবার তৈরি হয়, তাই তো গাছেদের খাবার কোথায় তৈরি হয় না গাছেদের পাতাতে তৈরি হয়। সাম ওয়াটার প্ল্যান্টস সাচ এজ ওয়াটার লিলি অ্যান্ড লোটাস ক্যান নট সার্ভাইভ ইভেন ফর এ ফিউ আওয়ার্স উইদাউট ওয়াটার, বলছে কিছু যেমন আছে যে উদ্ভিদ যেমন কি ওয়াটার লিলি আর হচ্ছে লোটাস পদ্মফুল, এই যেমন লোটাস আর ওয়াটার লিলি দেখে এই দুটো ফুল কিন্তু জল ছাড়া কি করতে পারে না উইদাউট ওয়াটার কিছু ঘন্টার জন্য হলেও কি করে না তারা বেঁচে থাকতে পারে না, জল ছাড়া বেঁচে থাকতে পারে না। দে উড ডাই সুন ইফ টেকেন আউট ফ্রম ওয়াটার, যখনই এদেরকে জল থেকে তুলে নেওয়া হবে তখনই এরা কী করবে সঙ্গে সঙ্গে মারা যাবে। ডেজার্ট প্ল্যান্টস লাইক ক্যাকটাস অ্যান্ড ডেট প্লাম ক্যান সার্ভাইভ ইভেন উইথ ভেরি লো কোয়ান্টিটিস অফ ওয়াটার, বলছে কি ডেজার্ট যেমন হচ্ছে কি মরুভূমিতে যে সমস্ত উদ্ভিদরা আছে যেমন হচ্ছে ক্যাকটাস ডেট প্লাম যারা আছে সেই সমস্ত উদ্ভিদরা কিন্তু খুব অল্প জলের কিন্তু পরিমাণেই কী করে বেঁচে থাকতে পারে, কারণ তাদের ওইখানে বেঁচে থাকার জন্য খুব জলের সমস্যা, তাই জল মরুভূমিতে জল প্রায় নেই, সামান্য জল নিয়ে তারা কিন্তু বেঁচে থাকতে পারে। আর কিন্তু ওয়াটার লিলি আর হচ্ছে লোটাসকে যদি জল থেকে তুলে নেওয়া হয় সঙ্গে সঙ্গে কিন্তু সেইটা মারা যায়, কারণ তারা জল ছাড়া বাঁচতে পারে না, বোঝা গেছে। এবার দেখো অ্যানিমালস, এবার অ্যানিমালসে কী বলেছে অ্যানিমালস টু রিকোয়ার ওয়াটার ফর সার্ভাইভাল, মানে কি না হচ্ছে প্রাণীদেরও বেঁচে থাকার জন্য কি হয় প্রাণীদেরও বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন হয়। বাট দ্য ওয়াটার রিকোয়ার টু সার্ভাইভ ডিফার্স ফ্রম অ্যানিমাল টু অ্যানিমাল, কিন্তু এই জলটা কি না জলটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণীদের কি হয় বিভিন্ন রকমভাবে প্রয়োজন হয় বেঁচে থাকার জন্য। সাম অ্যানিমালস লাইক ফিস অয়েস্টার অক্টোপাস হুইল এক্সেট্রা ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, তাহলে কি এই সমস্ত যেমন হচ্ছে কি কিছু প্রাণী আছে যেমন ফিস ওয়েস্টার অক্টোপাস হুইল এইগুলো কি হচ্ছে হুইল, এই এই সমস্ত হুইল মানে হচ্ছে তিমি মাছ, হুইল ফিস মানে মাছ অক্টোপাস এই সমস্ত যে এগুলো আছে প্রাণীগুলো আছে তারা কিন্তু জল ছাড়া বেঁচে থাকতে পারে না। দিস আর
কল্ড ওয়াটার অ্যানিমালস, এইগুলোকে বলা হয় ওয়াটার অ্যানিমালস অর্থাৎ জলজ প্রাণী। অন দ্য আদার হ্যান্ড অ্যানিমালস লাইক ক্যামেল, যেমন কি যেমন অন্য রকম যেমন কি না অন্য এক ধরনের হলো যেন প্রাণী ক্যামেল হচ্ছে উট, রিকোয়ার ভেরি লো কোয়ান্টিটিস অফ ওয়াটার টু সার্ভাইভ। কি হচ্ছে উট কিন্তু বেঁচে থাকতে পারে খুব সামান্য জল জলের পরিমাণ নিয়ে। কোথায় না মরুভূমিতে উটকে দেখতে পাওয়া যায়, কারণ সেখানে খুব জলের পরিমাণ কম থাকে, এই সেই কম পরিমাণ জলে কিন্তু বেঁচে থাকতে পারে। অলসো দে ক্যান স্টোর এ লট অফ ওয়াটার ইন দেয়ার বডি হোয়েন ইট ইজ অ্যাভেলেবেল অ্যান্ড ইউজ ইট লেটার। অর্থাৎ কি বলেছে কি না তারা সর্বদা কী করে জলটাকে তাদের শরীরের মধ্যে কি করে স্টোর করে রাখে, প্রচুর পরিমাণে জমিয়ে রাখে, যেটা তারা পরে কি করে না ভালোভাবে কাজে লাগাতে পারে। তারপরে দেখো বলেছে রিকোয়ারমেন্ট অফ ওয়াটার বাই হিউম্যান বিংস, মানুষজনেরা কীভাবে তাদের জলের প্রয়োজনীয়তা মেটে বা তাদের প্রয়োজনীয়তার দরকার, জলের কতটা প্রয়োজন সেটা এখানে আমরা জানবো। দেখো কি বলেছে, অল হিউম্যান বিংস রিকোয়ার ওয়াটার টু পারফর্ম ভেরিয়াস অ্যাক্টিভিটিস। অর্থাৎ কি বলেছে মানুষজন বা মানুষেরা কি সমস্ত মানুষেরা তাদের জলের প্রয়োজনীয়তা কীভাবে কি করে না হচ্ছে অ্যাক্টিভিটি মানে ক্রিয়াকলাপ সম্পাদন করে, ঠিক আছে, জলের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজকর্ম তারা সম্পাদন করে। আচ্ছা, বাট দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার রিকোয়ারমেন্ট ডিফার্স ফ্রম অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি, কিন্তু এই যে জলের প্রয়োজনীয়তা সেটা কি না তার পরিমাণটাও কিন্তু বিভিন্ন রকমভাবে বিভিন্নভাবে ব্যবহার করা হয়ে থাকে। তাদের কার্যকলাপ বা ক্রিয়াকলাপের ওপর ডিপেন্ড করে বা নির্ভর করে যে তাদের জলের পরিমাণটা কতটা লাগবে, বেশিও লাগতে পারে কমও লাগতে পারে। বোঝা গেছে, সাম অ্যাক্টিভিটিস রিকোয়ার মোর ওয়াটার হোয়াইল সাম রিকোয়ার লেস ওয়াটার। কিছু জিনিস আছে যেইগুলোতে যে বা কিছু কাজ আছে যেগুলোতে কী হয় জলের পরিমাণ প্রচুর দরকার হয় বা জলের প্রচুর পরিমাণ প্রচুর প্রয়োজনীয়তা আচ্ছা, আর কিছু আছে কি জলের প্রয়োজনীয়তা খুব কম দরকার। তো যেটা আগে তোমাদের আমি বললাম যে মানুষজন তাদের যে কাজকর্ম থাকে সেই কাজকর্ম অনুযায়ী কিন্তু তাদের জলের প্রয়োজনীয়তাটা মেটায়, কোনোটাতে বেশি লাগে কোনোটাতে কম লাগে, তাদের যেরকম কাজ হয় সেই কাজের ওপর ডিপেন্ড করে কিন্তু জলটা ব্যবহার করে। সেম ক্ষেত্রে কিন্তু প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় না, প্রাণীরা কিন্তু জলের মধ্যেই থাকে আর মানুষ কী করে জলটা ব্যবহার করে, ঠিক আছে, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। উদ্ভিদরা কী করে, উদ্ভিদরা জলটাকে কী করে মাটিতে খনিজ লবণ যে মাটি থাকে সেই মাটির মধ্যে জলটাকে মিশিয়ে নেয়, দিয়ে রুটের মাধ্যমে কী করে পাতাতে স্থানান্তরিত করে দেয়, দিয়ে সেইখানে তাদের খাবার তৈরি হয় সূর্যের আলোর দ্বারা, সেখানে খাবার উৎপন্ন করে। তো এইভাবে উদ্ভিদরা কিন্তু জলটাকে কাজে লাগায়। আর তারপরে কী বলেছে, প্রাণীরা জলের মধ্যে থাকে এবং জলেতে তারা কী করে বসবাস করে এবং সেখানে তাদের জল ছাড়া বাঁচতে পারে না, যখনই জল থেকে তাদের তুলে নেওয়া হবে তখন তারা মারা যাবে। সেগুলো কিছু কিছু প্রাণী থাকে, সমস্ত প্রাণী কিন্তু জল ছাড়া যে বাঁচতে পারে না তা নয়, তার মধ্যে কিছু কিছু প্রাণীরা কিন্তু জল ছাড়া বাঁচতে পারে না, ঠিক আছে। তারপর যেমন হচ্ছে আমাদের উট, উট হচ্ছে মরুভূমিতে থাকে, তারা কী করে অল্প জলেই কিন্তু বেঁচে থাকতে পারে দীর্ঘদিন, এটাই বলেছে। তো এখানে দেখো তোমাদের কিছু ছবি দেওয়া আছে যেগুলো কি বলেছে, দেখো সাম অ্যাক্টিভিটিস আর গিভিন বিলো, এখানে নিচে কিছু ক্রিয়াকলাপ দেওয়া আছে, অ্যারেঞ্জ দেম ইন অ্যাসেন্ডিং অর্ডার অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট অফ ওয়াটার। বলছে যে এটা কি যে সাজাতে বলছে বা সাজিয়ে লিখতে বলছে তাদেরকে কি অ্যাসেন্ডিং অর্ডার অর্থাৎ ছোটো থেকে বড়, কি না জলের প্রয়োজনীয়তা অনুযায়ী, ঠিক আছে, জলের কতটা কোনটা কি বেশি প্রয়োজন কোনটা কম প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু এটা সাজাতে বলেছে। দেখো যেমন হচ্ছে কি মুখ ধুতে গেলে কি হয় জলের প্রয়োজনীয়তা কম লাগে, তাহলে এটা যদি আমরা এক নম্বর লিখি, তাহলে দেখো দু নম্বরটা কোনটা আমরা জল খাচ্ছি, ঠিক আছে, জলের ব্যবহারটাও কি এটা এটা প্রয়োজনীয়তাটা একটু কম লাগে, কারণ তুলনামূলক সুইমিংয়ে কিন্তু জলটা কী হচ্ছে বেশি লাগছে, আমরা বাথ বা এই যে কাপড় ধোয়া এইগুলোতে কিন্তু জলটা বেশি লাগছে। তারপরে যে তিন নম্বর আমরা কি লিখতে পারি, তিন নম্বর আমরা লিখতে পারি আমাদের ওয়াশিং ক্লথ, চার নম্বর হচ্ছে বাথিং, পাঁচ নম্বর হচ্ছে কি ওয়াটারিং প্ল্যান্টস, আর ছ নম্বর হচ্ছে আমাদের সুইমিং। তো এইভাবে কিন্তু আমাদের জলের প্রয়োজনীয়তা কম থেকে বেশি সাজানো হয়ে গেছে। তো এইখান পর্যন্ত ছিল আজকে তোমাদের টপিক, তো এইখান থেকে তোমাদের কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং আর তোমাদের এক্সারসাইজ টাইমে যে তোমাদের কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমি ডিসকাস করবো। তো দেখো ফার্স্ট হচ্ছে আমাদের ওয়ার্ড মিনিং।
তো স্টুডেন্টস দেখো তোমাদের ফার্স্ট টপিকে চলে এসেছি ওয়ার্ড মিনিংয়ে। তোমাদের কিছু এখানে ওয়ার্ড মিনিং আছে, যেমন হচ্ছে রিকোয়ারমেন্ট মানে প্রয়োজন বা দরকার, সার্ভাইভাল মানে বেঁচে থাকা, অ্যাবজর্ব মানে শোষণ করা, মিনারেল মানে খনিজ, সল্টস মানে হচ্ছে লবণ, সয়েল মাটি, ট্রান্সফার মানে স্থানান্তর, এন্টায়ার মানে সমগ্র বা সকল, সার্ভাইভ বেঁচে থাকা, হিউম্যান বিংস মানুষজন, পারফর্ম হচ্ছে সম্পাদন করা, অ্যাক্টিভিটিস ক্রিয়াকলাপ, এই ছিল তোমাদের ওয়ার্ড মিনিং। এবার দেখো তোমাদের নেক্সট টপিক, দেখো তোমাদের নেক্সট টপিক হচ্ছে তোমাদের কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। তোমাদের পেজ নাম্বার হচ্ছে 68। 68-এ দেখো তোমাদের কিছু কোয়েশ্চেন অ্যান্সার আমি তোমাদের পড়ানোর সময় লিখিয়েছিলাম, তো সেই কারণে আমি তোমাদের এইগুলো করাচ্ছি না, তোমাদের 2 নম্বর আর 3 নম্বর টপিকটা নিয়ে ডিসকাস করবো। 2 নম্বর দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো। একটা কী বলেছে, ওয়াটার সাইকেল ইজ এ ড্যাশ প্রসেস, ওয়াটার সাইকেল হলো কি একটা কন্টিনিউয়াস ন্যাচারাল প্রসেস। 2 নম্বর হচ্ছে ওয়াটার ভেপার ইজ দ্য ড্যাশ ফর্ম অফ ওয়াটার, তাহলে কী বলছে যে ওয়াটার ভেপার হলো কি একটা গ্যাসোসিয়াস ফর্ম অফ ওয়াটার। 3 নম্বর ওয়াটার ইজ এ মিক্সচার অফ অক্সিজেন অ্যান্ড ড্যাশ গ্যাসেস, না ওয়াটার ইজ এ মিক্সচার অফ অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন গ্যাসেস, মানে জলের মধ্যে কোন কোন গ্যাস মেশানো থাকে, না অক্সিজেন আর হাইড্রোজেন থাকে। ওয়াটার ইজ এ ড্যাশ, ওয়াটার ইজ এ বেসিক কমোডিটি। তারপরটা দেখো ড্যাশ প্ল্যান্ট ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, কোন উদ্ভিদগুলো জল ছাড়া বাঁচতে পারে না, ওয়াটার লিলি অ্যান্ড লোটাস। নেক্সট টপিক হচ্ছে তোমার 3 নম্বরটা লাস্ট, টেক দ্য কারেক্ট স্টেটমেন্টস অ্যান্ড ক্রস আউট দ্য রং ওয়ানস, যেটা সঠিক হবে সেটা টিক দিতে, ভুল হলে ক্রস দিতে হবে। 1 নম্বর দ্য ফর্ম অফ ওয়াটার চেঞ্জেস হোয়েন ইট ইজ হিটেড, বলছে যে জলের রূপ পরিবর্তন হয় যখন সেটা গরম হয়। হ্যাঁ, জলের রূপ তো পরিবর্তন হয়, সেটা কী হয়ে যায়, ভেপার হয়ে উড়ে চলে যায়, তাহলে এটা ঠিক। তারপরে 2 নম্বর দেখো ওয়াটার সাইকেল ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, হ্যাঁ ওয়াটার সাইকেল একটা কি চক্রাকারের একটা পদ্ধতি, তাহলে এটা কি ঠিক। 3 নম্বর হচ্ছে ওয়াটার রিমুভস দ্য ওয়েস্ট মেটেরিয়ালস ফ্রম আওয়ার বডি, জল আমাদের কি করে না শরীরের মধ্যে যে বর্জ্য পদার্থগুলো থাকে সেগুলোকে বার করে দেয়, ঠিক। 4 নম্বর দেখো ওয়াটার ক্যান নট বি ইউজড ফর জেনারেটিং ইলেকট্রিসিটি, জেনারেটিং ইলেকট্রিসিটি চালাতে কিন্তু জল ব্যবহার করা যায় না, না ভুল, এটা ক্রস হবে। তো লাস্ট হচ্ছে কি, প্ল্যান্টস ক্যান লিভ উইদাউট ওয়াটার, না উদ্ভিদ জল ছাড়া বাঁচতে পারে না, এটা ভুল, প্ল্যান্টস ক্যান লিভ উইদাউট ওয়াটার বলছে, সরি উদ্ভিদরা জল ছাড়া বাঁচতে পারে না, উদ্ভিদরা তো জল ছাড়া বাঁচতে পারে না, এটা ভুল, তাহলে হচ্ছে ক্রস। তো এইখান পর্যন্ত ছিল আজকে তোমাদের পড়ানো, তো আজকে আমার ক্লাস এখানেই শেষ হলো, তো তোমাদের নেক্সট দিন নতুন চ্যাপ্টার নিয়ে ডিসকাস করবো। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, কোয়েশ্চেনগুলো ভালো করে মন দিয়ে পড়বে আর টপিকটাও খুব সুন্দর করে পড়বে। তো স্টুডেন্টস ভালো থেকো, সাবধানে থেকো, মন দিয়ে পড়াশোনা করো। বাই, হ্যাভ এ নাইস ডে, টাটা, থ্যাংক ইউ।